কর্মসংস্থান সৃষ্টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা রপ্তানি পণ্যের বহুমুখীকরণ সহ নতুন শিল্প স্থাপনের উপর জোর দিবেন সদ্য শপথ নেওয়া বাণিজ্যমন্ত্রী টিপু সেই সঙ্গে দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে কাজ করবেন পূরণ করতে চান দু হাজার একুশ সালের ষাট বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রাও আর দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে অর্থনৈতিক অঞ্চলগুলোকে দ্রুত দৃশ্যমান করার প্রত্যাশার কথাও জানান টিপু মুন্সি নিউজ টোয়েন্টি ফোরকে দেয় একান্ত সাক্ষাৎকার এসব চ্যালেঞ্জ এবং প্রত্যাশার কথা বলেন তিনি নাজিয়া কনার বিশেষ রিপোর্ট সোমবার বঙ্গভবনে শপথ নেন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা তাদের মধ্যে প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের প্রতি সবার প্রত্যাশা একটু বেশি এবারে মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুন মুখ টিপু মুন্সি নিউজ দেয়া সাক্ষাৎকারে বাণিজ্য প্রসারে তার কর্মপরিকল্পনার কথা জানান বলেন আগামীর বাংলাদেশ নির্মাণে দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে কাজ করবেন জোর দিবেন রপ্তানি বহুমুখীকরণে কর্মসংস্থান সৃষ্টি দক্ষ শ্রমিক তৈরি অর্থনৈতিক অঞ্চলগুলোকে দ্রুত দৃশ্যমান করাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি তবে জনজীবনে স্বস্তি ধরে রাখতে ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সবসময়ই সজাগ থাকবে তার মন্ত্রণালয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেন কখনোই তাদের ক্রয় ক্ষমতার বাইরে না। হবে দেশের মানুষের ব্যবসা ইজি করতে হবে বাইরের ইনভেস্টমেন্টদের ইনভেস্টারদের ব্যবসা দেখতে হবে যেন তারা সম্ভব হলে ওয়ান স্টপ যেন হয় দেশের টোটাল অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতে আর আমরা মনে করি যে বাণিজ্য বসতি লক্ষ্যী সেই বাণিজ্যটাই বাড়ানো সেটা আন্তর্জাতিক পরিসরে হোক আভ্যন্তরীণ বাণিজ্য হোক লোকাল প্রোডাকশনের আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের অর্থনৈতিক উন্নয়নের যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ফুটে ওঠে বাণিজ্য মন্ত্রণালয়ের এই মন্ত্রীর কণ্ঠে নাজিয়া কনা নিউজ ঢাকা